3.5 কেজির মিনি একটি ওয়াশিং মেশিন একই সঙ্গে আপনার জুতা প্লাস হচ্ছে কাপড় পরিষ্কার করে দিবে। এটাই কিন্তু সর্বপ্রথম বাংলাদেশের বাজারে লঞ্চ করেছে আরএফএল ভিশনের পক্ষ থেকে। এটাতে কিন্তু আপনারা একই সঙ্গে কাপড় পরিষ্কার করতে পারছেন, ড্রাই করতে পারছেন, প্লাস হচ্ছে এটাতে কিন্তু আপনি জুতা পরিষ্কার করতে পারবেন। এখানে শক্তিশালী মোটর ব্যবহার করা হয়েছে আর রিজনেবল প্রাইসে কিন্তু এই মিনি ওয়াশিং মেশিনটা। তো আজকের ভিডিওতে আমি আছি মাহমুদুল হাসান, কথা না বাড়িয়ে শুরু করব। তার আগে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। সর্বপ্রথমে যদি একটি ওয়াশিং মেশিনের ভালো মন্দ বিচার করতে হয় তাহলে কিন্তু এটার মোটরটার দিকে লক্ষ্য রাখতে হয়। আর এইটার মোটর কিন্তু দেওয়া হয়েছে 160 ওয়াটের, অনেক শক্তিশালী একটি মোটর ব্যবহার করা হয়েছে। লুকিংয়ের দিক দিয়ে কিন্তু অনেক সুন্দর দেখতে আর যে কোনো স্থানে কিন্তু আপনি রাখতে পারবেন, অর্থাৎ পোর্টেবল। এটার ওয়েট কিন্তু অনেক কম, অর্থাৎ যে কোনো জায়গায় যে কেউ কিন্তু এটি স্থান পরিবর্তন করে অন্য জায়গায় নিয়ে রাখতে পারবে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর কালারফুল করা তো হয়েছে, প্লাস হচ্ছে এখানে যে অপশনগুলো থাকছে এখানে একটি শাটার টাইপের দেওয়া হয়েছে, অর্থাৎ এইটা প্রাথমিক অবস্থায় তো বন্ধ থাকবে, যখন এই লিডটি উঠাবেন তখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন সকল অপশনগুলো এখানে রয়েছে। এখানে রয়েছে ওয়াটার ইন লাইন, এটার সঙ্গে পাইপ দেওয়া হয়েছে, এখানে পাইপের কানেকশন করে কিন্তু আপনি ওয়াটার ইন করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে ম্যানুয়ালি ফাংশন কন্ট্রোলের জন্য একটি নব দেওয়া হয়েছে, আর এটা কিন্তু সর্বোচ্চ 15 মিনিট পর্যন্ত আপনি টাইম দিতে পারবেন। 15 মিনিট যখন টাইম দিবেন 15 মিনিট ধরে এটি কিন্তু ওয়াশ করবে। তো এইখানে কিন্তু একটি নবের মাধ্যমে সম্পূর্ণ কন্ট্রোলিং সিস্টেমটা নিয়ন্ত্রিত করা হচ্ছে আর দেওয়া হয়েছে। আর এইখানে দেখতে পাচ্ছেন ভীষণ লোগোটা দেওয়া হয়েছে, 3.5 কেজি এটা কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। এরপরে আমরা যদি ঢাকনাটা খুলি দেখতে পাচ্ছেন যে বড় একটি বালতি পরিমাণে জায়গা কিন্তু এখানে দেওয়া হয়েছে। পূর্বেরটা আপনারা দেখেছেন, পূর্বেরটার তুলনায় এটা কিন্তু প্লাস্টিকটা আরো শক্তপোক্ত করা হয়েছে, অনেক হেভি করা হয়েছে। আর এইখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন তো এইটার কিন্তু একটা কাজ আছে, অর্থাৎ ঘরে আপনার জুতা পরিষ্কার করতে কিন্তু অনেক হেসালে পড়তে হয়। এইটা বসিয়ে আপনি যদি এর মধ্যে জুতা দিয়ে দেন তাহলে কিন্তু 5 মিনিটের মধ্যে আপনার জুতা একদম পরিষ্কার হয়ে যাবে। তো যখন আপনি জুতা পরিষ্কার করছেন না তখন কিন্তু এটার ব্যবহার আর করার প্রয়োজন পড়ছে না, শুধুমাত্র জুতা পরিষ্কার করার জন্যই কিন্তু এটা আপনার কাজে আসছে। পরবর্তীতে আপনি যখন শুধু কাপড় পরিষ্কার করবেন, শুধু কাপড় এখানে দিয়ে দিবেন, শুকনা কাপড় 3.5 কেজি পরিমাণ কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারবেন, ছোট একটি কম্বলও কিন্তু এটাতে পরিষ্কার করতে পারছেন। তো এরপরে কিন্তু আপনি ঢাকনাটা দিয়ে যে অপশনগুলো আছে এখান থেকে 15 মিনিট সিলেক্ট করে দিলে 15 মিনিট ধরে কিন্তু এটা পরিষ্কার করবে। দেন পরিষ্কার হয়ে গেলে আপনি যদি ড্রাই করতে চান, ড্রাই অপশনটা এখানে ওইরকমভাবে নেই, তবুও যদি হালকাভাবে ড্রাই করতে চান দিয়ে কিন্তু আপনি আবার মিনিটটা সিলেক্ট করে দিতে পারেন, আপনার কাপড় 40% পর্যন্ত ড্রাই হবে। তো এই অপশনগুলো কিন্তু এই ছোট্ট মিনি ওয়াশিং মেশিনে আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই ওয়াশিং মেশিনটা কিন্তু আপনি 2 প্লাগের যে সকেট আছে এটা দিয়ে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন, অর্থাৎ 3 প্লাগের যে হ্যাসাল এটা কিন্তু থাকছে না। তো এইখানে তো ইনলাইন দেখলেন, আর এইখানে যে পাইপটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আউটলাইন, অর্থাৎ পানিটা কিন্তু আপনি এইখান থেকে আউট করে দিতে পারবেন, এখানে কিন্তু আপনার কোনো হ্যাসাল থাকছে না। তো ভীষণের 3.5 কেজি এই ওয়াশিং মেশিনটির বর্তমান প্রাইস হচ্ছে 6,900 টাকা। 6,900 টাকাতেই কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে পারচেস করতে পারবেন অনলি 6,900 টাকাতে। তো কোম্পানি থেকে এই ওয়াশিং মেশিনের জন্য আপনার কি সুযোগ সুবিধা দিচ্ছে, এটি হচ্ছে 24 মাসের, অর্থাৎ 2 বছরের মোটরটার রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন। এরই সঙ্গে স্পেয়ার পার্টসের যে ওয়ারেন্টি এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন, সার্ভিসটা একদমই ফ্রি থাকছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।